সঙ্গে 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 কৈলাস পর্বতে আবির্ভূত হচ্ছেন বাবা ভোলানাথ ও মাতা পার্বতী। চলো স্ট্যান্ড আনলে হতো, হাত ধরে যাবো পুরো পুজো করতে গেলে। শিবলিঙ্গের মধ্যে তিনি অন্তর্ধান করলেন। আর ওদিকে
আজ পৃথিবীর শ্রেষ্ঠ রাজা মহারাজা সত্য জয়ন্তী জুড়ে চলেছেন তার শিব মন্দিরে শিব পূজা করার জন্য। পরিবেশন করে দেখাবেন ইনি হলেন স্বর্গীয় পদ্মশ্রী নেপাল মাহাতোর ভ্রাতুষ্পুত্র নৃত্যশিল্পী সত্যজিৎ মাহাতো। Oh!
করে মহারাজা সত্যজ্যোতি তার শিব পূজা শুরু করছেন। ও মহাত্রাণ ও মহাযোগী মহাদেব মহেশ্বর সর্বপাপহরণ দেব মকরায় নম 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 ও নম শিবায় নম ও নম শিবায় নম ও নম শিবায় নম নম আজ এমনি করেছিস ভুল আর না দেখিয়া তুলেছিস ভুল ভীষণ বজ্রকীট ছিল এই ফুলমালাই আর সেই বজ্রকীট ধ্বংসিল আমার গলায় আর এখন বিশ্বের যন্ত্রণাই আমার প্রাণে যায় 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 ও দয়াল ঠাকুর আজ তোমার দর্শনে আমি ধন্য হয়েছি ঠাকুর সত্যি সত্যি সার্থক জনম আমার আজ আমি পরম ভাগ্যবান অপদার্থ তোর জন্য আমার জিতে বসেছে প্রাণ আর তুই কিনা বলছিস আমি পরম ভাগ্যবান না 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 তুই ভাগ্যহীন তোর কপাল খারাপ যা আমি তোকে অভিশাপ দিচ্ছি অসুর কুলে জন্ম নিলি তুই না ঠাকুর না আজ বিনা দোষী বিনা কারণী আমায় আপনি এত বড় অভিশাপ দেবেন না ঠাকুর এত বড় অভিশাপ দেবেন না ফিরিয়ে নিন প্রভু ফিরিয়ে নিন আপনার দেব অভিশাপ আপনি ফিরিয়ে না ওরে ভক্ত তা হয় না একবার যখন আমি মুখ থেকে বাক্য বের করেছি তখন অভিশাপ ফলবে তোমাকে তোমাকে অসুর কুলে জন্ম নিতে হবে আজ লঘুভাবে আমায় গুরুদণ্ড করলেন প্রভু লঘুভাবে আমায় গুরুদণ্ড করলেন তাহলে বলে দিন প্রভু সত্যি যদি আমায় অসুর কুলে জন্ম নিতে হয় তাহলে আমি কেমন করে মুক্তি পাবো সেই অসুর জন্ম থেকে শোনরে ভক্ত আমার অভিশাপে তোর জন্ম হবে অসুর কুলে তোর নাম হবে অসুর সম্রাট দ্বারকাসুর আর আমার আশীর্বাদে যদি ধর্ম পথে চলিস যদি সত্য পথে চলিস তাহলে স্বর্গ মর্ত পাতাল তুই ত্রিভুবনজয় করতে পারবি আর যেদিন যেদিন তোর অধর্ম অন্যায় অত্যাচারী জর্জরিত হবে সকলের মন সেই দিন আমার পার্বতী এক ভয়ঙ্কর বিভৎস নারী রূপ করিবে ধারণ আর সেই ভয়ঙ্কর রূপী নারীর হাতে তোর হইলে মরণ হ্যাঁ রে ভক্ত আরো একটা কথা মনে রাখিস যেদিন তুই মুক্তি পাবি অসুর জন্ম থেকে সেদিন দ্বারকাসুরের অসুর কথাটি মুছে যাবে এই জগৎ থেকে আর দ্বারকা ভাষাটি লেগে থাকবে সবার মনে সবার প্রাণে চিরবন্দিত হয়ে থাক ত্রিভুবন আর সেই দ্বারকায় বিরাজ করবেন শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং নারায়ণ স্বয়ং নারায়ণ সেইদিন বুঝবি রে ভক্ত অসুর কুলে জন্ম নিয়ে তোর নাম কত সার্থক তোর নামের কত মহিমা এখন এখন আমি আসি রে ভক্ত এখন আমি আসি I'm
¡Vamos!
যদি আমি সত্য পথে চলি তাহলে নাকি স্বর্গ মর্ত পাতাল আমি ত্রিভুবন জয় করতে পারবো কিন্তু কই এতদিন তো আমি ধর্ম পথে চলেছি কিন্তু স্বর্গরাজ্য জয় করা তো দূরের কথা সমগ্র পৃথিবী আমি আজ পর্যন্ত জয় করতে পারলাম না 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 আর ধর্ম পথে নয় এবার আমি এগিয়ে যাব অধর্মের পথে আমি সাজাবো সৈন্যদল আর এই পৃথিবীর সমস্ত ধর্মকে ভেঙে তছনছ করে দিয়ে আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ ঈশ্বর ও সুর সম্রাটে দ্বারকাসুর কোথায় কোথায় উনি আমার সৈন্য Thank you.
No.
Thank you.
you
Oh!
আমি সামান্য নারী নয় রে, আমি সামান্য নারী নই, তাহলে যে যাই আমাদের ভয়ঙ্কর চেহারা। কে তুমি সত্য করে দাও তো।
দারুকাসুর আজ তুমি মুক্তি পেলে অসুর জন্ম থেকে আজ থেকে দারুকাসুরের অসুর কথাটি মুছে যাবে জগৎ থেকে আর দারুকা ভাষাটি জেগে থাকবে সবার মনে সবার প্রাণে চিরবন্দিতে হয়ে থাকবে ত্রিভুবন আর সেই দারুকায় বিরাজ করবেন শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং নারায়ণ স্বয়ং নারায়ণ স্বয়ং নারায়ণ ওমা ওমায় শক্তি ভগবতী মহামায়া জননী মৃত্যুকালে মনে মনে আশা জাগে মা স্বয়ং নারায়ণ কোন রূপে বিরাজ করবেন এই দ্বারকার বুকে সেই নারায়ণের রূপামায় একবার দেখাও মা সেই নারায়ণের রূপামায় একবার দেখাও অরে ভক্ত এই রূপে আমি বিরাজ করব দ্বারকায় এই রূপে আমি বিরাজ করব দ্বারকায় আমার হাতে থাকবে মোহনবাসী আর দ্বারকার আকাশে বাতাসে ধ্বনিত হবে আমার সেই মহামন্ত্র ধ্বনি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানমভিরামহ ॐ सर्वाणायो धर्म संस्थापनार्थायो सम्भवामि युगे युगे नमस्कार श्रुति दर्शक मंडली আমার মা ভাই ও বোনেরা স্বর্গীয় স্থান সম্প্রদায়ের পক্ষ থেকে এখানে শেষ হলো আমাদের প্রথম নিবেদন অসুর সম্রাট দ্বারকাসুর রাম রাম সেরা সেরা দর্শক কাছে